শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। জলদস্যুদের হাত থেকে বাঁচতে শেষ পর্যন্ত গভীর সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন বাংলাদেশি এক মৎস্যজীবী। উত্তাল সমুদ্রে তখন তিনি ভেবেই নিয়েছিলেন এটাই ছিল তার জীবনের শেষ দিন, কিন্তু বেঁচে থাকার আশাটুকু ছাড়েননি তিনি। বাঁচার তাগিদে উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে প্রাণপণ সাঁতার কেটে গিয়েছিলেন তিনি। দীর্ঘ সময় লড়াইয়ের পর উত্তাল ঢেউই তাকে পৌঁছে দেয় এক নির্জন দ্বীপে। সেই দ্বীপেই সমুদ্রের জল খেয়ে রাত কাটিয়েছিলেন মৎস্যজীবী মোহাম্মদ নিজামুদ্দিন। আর সকালের আলো ফুটতেই এই নির্জন দ্বীপ থেকে নিজামুদ্দিনকে উদ্ধার করেছিলেন ভারতীয় মৎস্যজীবীরা। এ বিষয়ে উদ্ধার হওয়া মৎস্যজীবী নিজামুদ্দিন জানান, ভারত বাংলাদেশ জলসীমায় অন্য মৎস্যজীবীদের সঙ্গে মাছ ধরছিলেন তিনি। সেই সময় হঠাৎই একদল জলদস্যু তাদের ট্রলারে হামলা চালায়, তাদের ইলিশের জাল কেটে দেয়। ট্রলারে উঠে মৎস্যজীবীদের মারধর করতে শুরু করে। জীবন বাঁচাতে ওই মৎস্যজীবীদের কেউ ঝাঁপ দেন জলে, কেউ আবার ট্রলারের কেবিনের ভেতর লুকিয়ে পড়েন। কিন্তু জলদস্যুদের হাত থেকে বাঁচতে আরেক মৎস্যজীবীর সঙ্গে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন নিজামুদ্দিন। গভীর অন্ধকারের মধ্যে দুজনে ভাসতে থাকেন, একই সময় সেই সঙ্গীও তার গভীর সমুদ্রে হারিয়ে যায়। বাধ্য হয়ে একাই তিনি ভাসতে থাকেন। শেষ পর্যন্ত নিজামুদ্দিন গিয়ে ওঠে গভীর জঙ্গলে ঢাকা নির্জন দ্বীপে চড়ায়। খিদে এবং তেষ্টায় তখন তার প্রাণ যায় যায় অবস্থা। তেষ্টা মেটাতে শেষ পর্যন্ত সমুদ্রের নোনা জল খেয়ে নেন তিনি। এরপর সারা রাত তার কেটে যায় অন্ধকার দ্বীপে। সকালের আলো ফুটতেই নিজামুদ্দিন সমুদ্রে একটি ট্রলার দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার শুরু করেন। ওই ট্রলারে থাকা মৎস্যজীবীরাই নিজামুদ্দিনের কাছে গিয়ে তাকে উদ্ধার করেন। উদ্ধারকারী ভারতীয় ট্রলার FB মা মণিমালার মৎস্যজীবীরাই নিজামুদ্দিনকে জানান তিনি ঢেউয়ের স্রোতে কেন্দুয়া দ্বীপে এসে পৌঁছেছেন। ভারতীয় মৎস্যজীবীরা তাকে ট্রলারে তুলে শুকনো জামা কাপড় ও খাবার দেন। বুধবার দুপুরে ট্রলারটি পৌঁছায় রায়দিঘির ফেরিঘাটে। উদ্ধার হওয়া ওই বাংলাদেশি মৎস্যজীবীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। আমার পায়ে দিয়ে সাঁতার কাটতে যায় কই কি এরা কয় আমি মানি আরে আর পারে আসি পারেন আরবার কতক্ষণ পারার দেই না এইবার যায় এরা উড়াইয়া কাপড় ছুট পাল্টাইছে, তারপর তারা খাদ্য খাবার দিচ্ছে। রায়দিঘি থেকে গোপাল শীলের রিপোর্ট, বিশ্ব সমাচার। কাকদ্বীপের সর্বপ্রথম নিয়ে এলো সেরা পর্দার সম্ভার, সুমনা পর্দা ভ্যারাইটিস, পর্দার এক্সক্লুসিভ শোরুম। ঠিকানা কাকদ্বীপ মাদার্স নার্সিংহোমের পাশে। মোবাইল 9564056977, 9749567916। মা শিবা বস্ত্রালয়, এখানে সব নামি দামি কোম্পানির ছেলে এবং মেয়েদের পোশাকের বিপুল সম্ভার। প্রোপাইটার তাপস অধিকারী, মোবাইল 9064323609। অর্ধ শতাব্দীর পথে সুপরিচিত পদশোভা, পদশোভা মানেই ভালো জুতো, ব্যাস। ঠিকানা কাকদ্বীপ বাজার থানার সামনে। শিল্পশ্রী জেরক্স অ্যান্ড কম্পিউটার, প্রোপাইটার সৌমেন্দু গিরি, এখানে ওপো, স্যামসাং, রিয়েলমি, ভিভো, এমআই বিভিন্ন কোম্পানির মোবাইল পাওয়া যায়। আপনার স্বপ্নের মোবাইল এখন 0% ইন্টারেস্টে মাসিক সহজ কিস্তিতে বাড়ি নিয়ে যান। ঠিকানা কাকদ্বীপ 94 বাস স্ট্যান্ড, মোবাইল 9046444305। এলাকায় এই প্রথম 110টি AC কেবিল লিফ্ট সহ ICU ও ডায়ালিসিস সেন্টার, 25 বছরের আপনাদের সেবায় নিয়োজিত। দি সহরারহাট নার্সিংহোম, প্রোপাইটার জাহির ইসলাম, ঠিকানা সহরারহাট বেনেপাড়া ফলতা রোড, মোবাইল 9434037116, 8317804375। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন।